শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বিভিন্ন সংগঠন বিশিষ্ট গুণীজন তাদেরকে নিয়ে বসেছি পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইমাম হৃদায় কারি ফজলুর রহমান সেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন পাঁশকুড়া রুহুল আমিন সাহেব, আইমা তিনি প্রধান, একই সাথে উপস্থিত আইনজীবী আব্দুল সামাদ সাহেব হাইকোর্টের আইনজীবী শামসুল আলমদিন সাহেব, আমার পিছনে আছেন আপনার শ্যামল ঘটক আছেন, আর এদিকে আর একজন সদস্য আছেন প্রসূন দত্ত আছেন, কামরুজ্জামান সাহেব আছেন, এরপরে আহমদ হাসান ইমরান সাহেব একটু এবং কলকাতা থেকে সাবা ইসমাইল সাহেব আছেন, আরেকজন আইসি আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়ের মূল কিছুটি বিষয় নিয়ে আলোচনা আমরা করতে বসেছি। প্রথম বিষয়টি হল ইনায়ে গত প্রায় মাসখানেক আগে দমকলে যেভাবে দশজন মানুষকে ধরপাকড় করেছে, যাতে রাজ্য সরকারকে ইনভলভ করেনি, হোম মিনিস্টার, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ইভেন ধরুন বিজেপি, জিএনএসপি, লোকাল থানা তাদের ইনভলভ না করে রাতের অন্ধকারে প্রায় বারো চোদ্দটি কন্ধায় নিয়ে তারা সেখানে ঢুকে প্রথম বোধহয় আটজন, পরে আরো দুজন দশজনকে অ্যারেস্ট করেছে। এদের মধ্যে দুজন তিহার জেলা আছে, তাদের নাম হল আপনার মামুন আল কামাল, আর একটা এদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, আইনগত ব্যবস্থা কি নেওয়া যায়। ইতিমধ্যে গত দুদিন ধরে, আজকে বাদ দিন, গতকাল আর পরশু চরঙ্গি বিএসএফ যে ক্যাম্প আছে মরারের কাছে, সেখানে রীতিমত ওই রানীনগর হাই স্কুলের প্রফেশনাল শিক্ষক আব্দুল মতিন সাহেবকে ডেকে দীর্ঘতম সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওখানে কুচিয়ামনে বলে একটা গ্রাম আছে, একেবারে গিটি গরিব মিলিয়ন মানুষ কিনে মসজিদের মোয়াজ্জিন, তাকে আড়াই ঘন্টা বসে জেরা করছে। এর অর্থ দাঁড়াচ্ছে এনআইএ তার অটোনোমাস শক্তি হোক, প্রধানমন্ত্রীর দেওয়া শক্তি, এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাইছেন যে বাংলার মুসলমানরা যদি সর্বনাশ হচ্ছে, এতে সর্বনাশের ক্ষেত্রে জামপাত কিছু নেই। মিডিয়ার বন্ধুদের কাছে আমাদের একান্ত আবেদন এবং দুঃখ, সেটা কি এনআইএ কোনো কাজ করলে এমনভাবে মিডিয়াতে প্রচার হচ্ছে মনে হচ্ছে ওই দিন বোধে সব দোষ ত্রুটি সাব্যস্ত হয়ে গেল, যখন তারা রিলিজ হচ্ছেন অথবা তারা দোষমুক্ত হচ্ছেন সেটা সব থেকে শেষ পৃষ্ঠায় লাইন লিখে ছেড়ে দিচ্ছেন। আমরা বাংলা মিডিয়ার কাছে এটা কিন্তু আশা করি, মুর্শিদাবাদের মানুষ তার দেশের মানুষ, ওখানে আমাদের প্রতিনিধি তিন চার দিন গিয়ে পৌঁছেছে, আজকে যারা দিল্লিতে আছেন বিহার জেলেন সেই আপনার যারা গ্রেফতার তাদের আত্মীয় স্বজনরা সেখানে আছে, এখানে আইনজীবীদের মাধ্যমে আমরা যোগাযোগ রেখেছি। সাদামাটা জীবন তাদের দেশের মানুষ, একটা সমাজকে কিছু মানুষকে যদি বলা যায় তোমরা ভুলপন্থী, কোনো নাশকতা ছড়াও বা করো, এটা কোনোভাবে অনুসন্ধান না নিয়ে করলে তখন দুঃখ এবং বেদনা। মিডিয়ার বন্ধুদের বলব আপনারা একটু বুঝে চলুন, মুসলমান সমাজের সাথে আপনাদের সংঘাত, কেউ যদি সংঘাত তৈরি করতে চায় আপনারা সে মানে পা দিতে পারে, যদি পয়সা দরকার আমাদের বলবেন,
বিজ্ঞপ্তি সাহায্য করব, এটা এই কথা শুনতে কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট আমাদের একটা জাতির প্রতি অপমানসূচক অবস্থা। যাই হোক, এখন আমরা আজকে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়েছি, ব্যাংশাল কোর্টে তাদেরকে সেখানে পাঠানো হয়েছিল, ব্যাংশাল কোর্টের পরে দিল্লি তাদেরকে নিয়ে গেছে, দুজন আছে তিয়া, বাকি কোথায় কেউ আছেন তা আপনি স্বজনরাও জানেন। এটা কি এনআইএ চরিত্র? এটা কি তাদের নীতিমালার মধ্যে পড়ে যে তার মা বাবা বা তার ভাই বা তার আত্মীয় তারা কেউ জানবে না ভারতবর্ষে কোথায় তারা ঘুরছেন কি করছেন? এনআইএ উচিত ছিল তাদেরকে বলে দেওয়া, খবরের বিবৃতি দেওয়া, এবং ওখানে তিহার জেলে যিনি বন্দী আছেন 31 নম্বর আমরা অঙ্ক মিলাতে পারছি না যে কিভাবে এই কাজগুলো এনআইএ কম্পন করেছে। আমাদের সিদ্ধান্ত এখানে যেমন যাবেন, তিনজন আইনজীবী তারা সল্টলেকে এনআইএ অফিস আছে সেখানেও গিয়ে খোঁজ খবর নিতে, এটা আমাদের অধিকার, আমরা স্বাধীন দেশের নাগরিক, এনআইএ তো আকাশ থেকে পড়েনি, তৈরি করা হয়েছে, এবং আমরা এ কথা দায়িত্ব নিয়ে বলছি দিল্লির কেন্দ্রীয় সরকার এবং তাদের দল এনআইএ কে প্রভাবিত করছে, এটা ঠিক, এটা ঠিক নয়। কত অপরাধ ভারতবর্ষে হচ্ছে প্রত্যেক দিন তার হিসাব রাখা মুশকিল, এনআইএ তো সেখানেও ঢুকতে পারে, সেখানেও তো কিছু করতে পারে, এইভাবে একবার প্রভাবিত করা, এসব যদি প্রতিবাদ না হয় সঠিক সন্ধান না পাওয়া যায় তাহলে একটার পর একটা জেলায় তারা করবে, এবং এটা খুব দুঃখে প্রয়োজন হলে এখন তো প্রেস ক্লাব বন্ধ, এই প্রতিনিধি দল বাইর থেকে আরো বড় সড়ক ঠিক করে আমরা একটা প্রেস কনফারেন্স করবো প্রেস ক্লাব, যাতে সঠিক সত্য পৌঁছে আসবে, এটা তারা বলুক যে কোন ব্যক্তি কি করেছে। কেউ যদি কাকে টেলিফোন করে সবার আগে, এটা কোন দোষণীয় যদি কাকে টেলিফোন করা দোষণীয় নয়, সৌদি আরবের ও আপনার সালমানকে টেলিফোন করা দোষণীয় নয়, ওই আপনার চীনের প্রতিনিধিদের টেলিফোন করা দোষণীয় নয়, রাশিয়াকে টেলিফোন করা দোষণীয় নয়, আর ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করা দোষণীয় নয়, পাড়ার ছেলে পাড়াকে টেলিফোন করলে এত দোষণীয়, এত অপরাধ করেন আপনার যে এনআইএ, এটা যুক্তিতে থাকে না। আমরা সেখানে যাব, এবং আরো দুটি আলোচনা আছে, একটি হলো বাংলায় সাম্প্রদায়িক শক্তি যারা দিল্লিতে আছেন, বাংলার আপনার দানা বানাকে ভেঙে দিতে চাচ্ছেন, বাংলার সহিষ্ণুতার পরিবেশকে একেবারে ধ্বংস করতে চাচ্ছেন, এটা খুব বিপজ্জনক। সংখ্যা গুরুদেবের যেমন দায়িত্ব, সংখ্যা লঘুদের দায়িত্ব, আমরা বাংলায় পরম্পরা বসবাস করি এটা আমাদের বিশ্বাস, কোন শিক্ষক ভাবেন না তার ছাত্র হিন্দু না মুসলমান, ছাত্রী ভাবে না তার শিক্ষক হিন্দু না মুসলমান, একটা দোকানে কাপড় কিনছি অথবা মিষ্টি খাচ্ছি আমি জিজ্ঞেস করি না দোকানে হিন্দু না মুসলমান, রক্ত দিচ্ছে একে অপরের গায়ে, পাঁচলি দিচ্ছে জীবন, কেউ ভাবে না হিন্দু না মুসলমান। এই সাম্প্রদায়িক শক্তি যারা বাংলায় সম্পূর্ণ মানে চোখ রেখেছেন পাখির চোখ, এবং তারা চাইছেন একটা গণ্ডগোল টেস্ট করছেন কি ধরনের গণ্ডগোল করছে, বাংলা মানুষকে বলব বাংলার শক্তিকে নষ্ট করবে। পশ্চিমবাংলায় ধরুন চিত্তরঞ্জন দাস, ধরুন আপনার বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ মজুর, এরাও তো তাদের যুগে এই পরম্পরার শিক্ষা দিয়েছে, একইভাবে ফুটবলার ধরুন বড় বিরোধী ছিলেন তিনি, ওই বদরাহাটের মহল্লা আব্দুল হক সাহেব, ধরুন মেদিনীপুরের পীর সাহেব বা পীর জাদা, ধরুন তালতলা, ধরুন দেওবন্দের আলেম যারা, তারা গুরুজনের বিদ্বেষ শিখান, একই সাথে সবাই কাজ করেছে, এক সূত্রে তারা বেঁচে গেছে। এই বাংলাকে খান খান করে দেবে, সাম্প্রদায়িক শক্তি বিনষ্ট করবে, এটা কিন্তু আমরা হতে দেব না। জীবন দিয়ে এই অন্যায় আত্মা, এই যে সাম্প্রদায়িকতা, আমাদের সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা
লড়াই করবো প্রতিবাদ। তিন নম্বর হলো আবার এনআরসি যে প্রতি উঠতে শুরু করেছে, বাংলায় ভোট, বিহারে ভোট, আর কোনো ইস্যু নেই, তাদের বুক পড়ছে, তারা ভাবছেন কিভাবে করা যায়। আসামে 30-35 বছর সময় লেগেছে, ভারতবর্ষে এনআরসি করতে 30 বছর সময় লাগে। ওরা কতদিন বাঁচবেন, কতদিন থাকবেন সেটা আগে ভাবেন, ইলেকশন উতরাতে পারবে। এই কারণে এনআরসি বাংলায় চলবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী নরেন্দ্র মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় নো এনআরসি, নো ক্যাম্প। সেই সূত্রে এখানে এনআরসি নেই, আমার মানুষকে বোঝাবো এটা আমি ভারতীয়, আর এনআরসি করছে সে ভারতীয়, একজন ভারতীয় আর একজন ভারতীয়কে জিজ্ঞেস করবে ভারতীয় অনভারতীয়, এ অধিকার তাদের কে দিয়েছে? জাগুনির খেলা বাংলার হুঙ্কার তারা দেখেন, বাংলার পরচম, বাংলার শক্তি, একবারে ঐক্যের শক্তি তারা দেখেন। এই কারণে এই চিৎকার চেঁচামেচি করছে, বাংলার মানুষ জোরালো প্রতিবাদ করবে, এবং সভা সমিতির যদি অনুমতি পায় আমরাও কমপক্ষে 10 লাখ মানুষ নিয়ে প্রতিবাদ করবো, জেলায় জেলায় প্রতিবাদ করবো। আমরা লিগাল সেল তৈরি করেছি, হাইকোর্টের মাননীয় আইনজীবীরা সব আছেন যারা এখানে এসেছেন, ইতিমধ্যে তারা সময় দিচ্ছেন, এই জনগোষ্ঠী বা এই সৃষ্টি জমেরা কাজ করবে, আমরা এইভাবে কাজ এগিয়ে যাবো। আমাদের হ্যান্ডলুমটা আছে, আছে, আপনারা এটা নেবেন এবং আপনারা পজিটিভ হন, দরকার হলে প্রচুর ক্ষেত্র নিরন্তর প্রেসের সাথে জনগণে আমরা প্রস্তাব দিচ্ছি, আমাদের বুঝিয়ে ধরুন, আপনারা আইনে মুখ দেখুন, পয়সা দেবে, ভ্রমণ দেবে, আমাদেরকে আরো কিছু বরাদ দেবে, পাইয়ে দেবে, অ্যাড দেবে, তাই বলে সত্য নীতি আদর্শকে একেবারে অনুমিত করবো এটা কিন্তু হয় না। আপনারা জেলায় জেলায় যান এবং কথা বলুন, তাহলে একটা পরিবেশ আর একটা 24 পরগনার তামিয়া বলে একটা আছে, তাকেও দীর্ঘদিন অ্যারেস্ট করা হয়েছে, সে বাংলা জানে, চাকরি শিখেছে, আর কিছু জানতেই পারে, ভারতের লোক তো আরবি চাকরি করছে 1 কোটির কাছাকাছি, আরবি পড়া বা জানানো কোনো অপরাধ নেই, পশ্চিমবাংলা ইউনিভার্সিটিতে আরবি পড়ানো হয়, কলেজে আরবি পড়ানো হয়, সেই মেয়েটিকে ধরা হয়েছে অপরাধ কি, তার ব্যাংকে নাকি 1 কোটি টাকার লেনদেন হয়েছে, তার 2টি অ্যাকাউন্ট, একটা এলাহাবাদ ব্যাংকে, আর একটা কোন ব্যাংকে, আরে একটা ব্যাংকে, এবং সেখানে দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্টে 5,000, আর একটা অ্যাকাউন্ট ক্লোজ, আর বলা হচ্ছে তোমার অ্যাকাউন্ট 1 কোটি টাকা লেনদেন হচ্ছে। এই সমস্ত আপনার মানে ছেদ কথা বাজারে চলে। যাই হোক, আমরা খুব দুঃখিত, আমরা চাইব যে 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে মুর্শিদাবাদে, তার নিরাপদ নিরাপরাধ গ্রামের মানুষের বলছেন, তার মা আব্বারা বলছেন, দানিয়ার ক্ষেত্রেও একেবারে রোমাঞ্চক্য কিছু তারা পায়নি, এগুলো ছেড়ে দিক, তাদের সমাজ যাতে বিভ্রান্ত না হয়, আমরা দেশের নাগরিক, নাগরিকদের মানসিকতাও জানা দরকার সরকার, নাগরিককে এবং প্রতিপন্ন করা ভারতীয় সংবিধানের কোন জায়গায় কোথায় লেখা আছে, স্বাধীন নাগরিককে তুমি এবং প্রতিপন্ন করো, লজ্জায় ফেলে দাও, জোর করে তাদেরকে অপরাধী বানিয়ে দাও। যাই হোক, আমাদের কথা শেষ করি, একটা কয়েকদিন আগে যখন এনআইএ প্রথম মুর্শিদাবাদ কাণ্ড ঘটে।